উত্তর চট্টগ্রামের হাটাজারে সাম্প্রতিক বন্যাত গ্রামীণ সড়ক ওর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে এক টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল সৃষ্ট বন্যাত ক্ষতিগ্রস্ত সৈদ্য ইউনিয়ন ও অজ্ঞ পৌরসভার গ্রামীণ সড়ক বিধ্বস্ত হয়ে আছে যে কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত অনে সৃষ্ট হয়ে চরম জনভোগান্তির এখন পর্যন্ত বিধ্বস্ত হওয়া সড়কে কিন্তু সংস্কারের উদ্বেগ নলনে বিভিন্ন স্থানত জনপ্রতিনিধি অলরুদ্ধি জনমনত খবর সৃষ্টি হয়ে আর বাসি গিয়ে হালার নদীর ফানি তার আর মালসামানো তো

যোগ্য নাই সাম্প্রতিক বন্যাত ও চলমান বর্ষাত মেখল ফরহাদাবাদ গুমানমর্দন চিবাদলি নাঙ্গলমোড়া মির্জাপুর ধলই গোরদোয়ারা উত্তর মাদাসা দক্ষিণ মাদাসা শিকারপুর বুড়িশ্বর চিকনদন্ডি ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন জায়গাত গুড়িয়ে নেয় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গিয়ে এরকম কিছু কিছু রোড কমপ্লিট উল্টাই লেগে গিয়ে তো এই মধ্যে আসলে অনেক ক্ষয় ক্ষতি যে আসলে বাসায় প্রকাশ করিবার মতো নয় আর গুমান মদ্যান এবং নাঙ্গলমোড়া সিপেটলে এই সমস্ত ইন দ্রুত ব্যবস্থা যদি নলয় রোডগার্ড ইন আসলে মানুষ চলাচল অনুপযোগীযোগী মনে প্রত্যেকটা ইউনিয়নতে এই পরিস্থিতির শিকার আরা তা বেলা মন্ত্রী মহোদয় এবং আরা সরকারের কাছে আরা আকুল আবেদন। সারি এখন সম্ভব ন। বিভিন্ন ইউনিয়ন গুরিয়ানে গিয়ে রাস্তার কার্পেটিং উডিজনে চলাচলের রাস্তা হত বিক্ষত হই আছে। আর কথা হইলাম গুমানমদন ইউনিয়নর চেয়ারম্যান মুজিবুড় রহমানুর লগে। গুমানমদনের যে কৃষি প্রদান কান এলাহা প্রায় 9000 মনমত দান মানুষের নষ্ট হই গিয়ে প্রায় এই 3500 রাস্তা এখন চিহ্নিত করছি যেগুন উপজেলা পর ইয়ার কোর্টওয়ালা আর বাড়িঘর বাড়িঘর বাড়ি রাস্তা প্রায় ত্রিশের মতো এভাবে প্রায় সত্তর গো মতো রাস্তা ব্যাপক ক্ষতি হাটাজারি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান হাটাজারি সাম্প্রতিক বন্যা ও চলমান বর্ষাদ প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় আশি কিলোমিটার সড়ক হয় হতি ওই বলি জানাই এনে আরও হলদি প্রায় আমাদের এখানে ষোলো সতেরো কোটি টাকার মধ্যে আমাদের রাস্তা ক্ষতি হয়েছে আংশিক এর মধ্যে আমাদের দশ কোটি টাকার মধ্যে আমাদের বিভিন্ন প্রকল্পে আমাদের এটা অলরেডি এগুলি বিভিন্ন প্রকল্পভুক্ত আছে যেই সব রাস্তায় মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যেসব জায়গায় ব্রিজ কালভার্টগুলি যদি কোনো জায়গায় উল্টো যায় থাকে ব্রিজ কালভার্টগুলি অ্যাপ্রোস ঠিক করা মূলত যোগাযোগ পুনঃস্থাপন করা এরপরে যে কার্পেটিংয়ের যে কাজগুলি আছে সেগুলো আমরা শুষ্ক মশল করবো আর এইসব ক্ষয়ক্ষতির ব্যাপার লাই এনে হতা হইলাম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদুল ক তিনি সিপ্লাসরে জানাই দিই প্রায় সতেরো কোটি টাকার ক্ষতি হয়ে এবং এর মধ্যে অবশ্যই একটা সুবিধা হয়ে দেয় আর আর কিছু কাজ শুরু করিবার কথা ন করি এনে প্রায় দশ কোটি টাকার মতো অর্থায়ন হয়ে আর সাত কোটি টাকার মতো বাকি থাকে এনে আর আশা করি এল জি আর আর ইমার্জেন্সি ওয়ার্ক আন্ডারে দিতে এখন আই আইজি ইনমেন হাটাজারি শেষ শেষ প্রান্তে নাঙ্গুলমারি ইউনিয়ন পরিষদের একেবারে খালদা নদীর ফারুন মেদি যারা হয় ক্ষতি তারা রেখান দাবি খালদার বেরিবান্ধার যে খাজ চলে খাস কিন দেন তাড়াতাড়ি শেষ হয় খাস যদি শেষ যদি নয় যায় ই আবার অনর বাঙি যাবে হাটাজারি নাঙ্গল মোরাতুন মোহাম্মদ আলমগীর হোসেন সি প্লাস টিভি নিউজ সি প্লাস টিভি